আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো এই তো ঈদের টুকিটাকি কিছু ব্লগ শেয়ার করব। তো এতদিন আমি শেয়ার করতে পারি নাই, আপনারা নিশ্চয়ই জানেন যারা হাউস ওয়াইফ তাদের কত কাজ থাকে আর কত ধরনের কাজ সামলায়, তারপর এই সব কাজ করতে হয়। তো ঈদের দিন আমরা যারা হাউস ওয়াইফ মানে যারা বউ, বাড়ির বউ, তাদের এতটাই কাজ থাকে যে ঠিকভাবে ভিডিও করতে পারি না। দেখা যায় যে এই যে রান্না বান্না করেছি সেই ভিডিওগুলো আমার করার টাইম ছিল না। তো এই তো আমরা হচ্ছে দুপুরের পর মানে বিকেলের দিকে একটু বাইরে বের হচ্ছি ঈদের দিন, তো ভাবলাম যে একটু করে ভিডিও করি, তাহলে পরে আপনাদের সাথে অন্তত শেয়ার করতে পারবো, সেজন্য একটু করে ভিডিও করাই। তো বাইকে করে আমরা ঘুরতে যাচ্ছি। আসলে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিতে অনেক আত্মীয় স্বজন আশেপাশেই, মানে দূরে যেতে হয় না, সবাই আশেপাশেই। তো আমার হচ্ছে ছোট মামা শ্বশুরের বাসায় আমরা প্রথমে গিয়েছিলাম। তো আমরা কিন্তু কোনো প্ল্যান করে যাই না যে কোথায় যাব, কোনো উদ্দেশ্যে যাই না। তো যেখানে দেখা যায় যে যাওয়া হয় হয়ে যায়। আর এখানে সবাই এসেছে, আর ঢাকা থেকে আমার যারা এসেছে, তারপর শহর থেকে আমার যা এসেছে, সবাই একসাথে হয়েছে। তাই আমার ছোট মামা শ্বশুরের বাসায় চলে আসলাম। তো এখানে আমার ঢাকার যা, তারপর আমার আরও যা আছে অনেক, তারা সবাই এখানে এসেছে, আমার মামি শাশুড়িরা, তো সবাই এখানে উপস্থিত হয়েছে, তাই জন্য এখানে চলে আসলাম। সবার সাথে খুব মজা হচ্ছে। ঈদ মানেই হচ্ছে সবার সাথে মিলিত হওয়া, সবার সাথে আনন্দ করা, এই সব টাই তো ঈদ, তাই না? ঈদটার আনন্দ এখানেই। তো সবার সাথে দেখা হচ্ছে অনেকদিন পর। আর এই যে আমার ছোট যা, আজকে আমাদের সবাইকে চা বানায় খাওয়াবে, ওর হাতের চা নাকি অনেক মজার, সেই জন্য আমরা এখন ওর হাতের চা খাবো। তো এখন ও চা বানাচ্ছে। তো খুব সুন্দর সময় কাটছে এখানে এসে, এখানে এসে সবার সাথে দেখা হলো, আর ভাবির সাথে অনেকদিন পর দেখা হলো। আমার মানে বড় যা ঢাকা থেকে যে ভাবি এসেছে, ভাবির সাথে আমার অনেক দিন পর দেখা হলো। তো খুব ভালো লাগছে আসলে এখানে এসে সবার সাথে দেখা হলো। তো ঈদের দিন এমনিতেই কিছু খেতে ইচ্ছে করে না, মামি অনেকবার করে খাওয়ার জন্য বলল, তো আর খেতে ইচ্ছে করতেছিল না। তারপরেও এসে দেখি সবাই মুড়ি মাখা, পাঁপড় ভাজা, তারপরে সব কিছু নিয়ে বসেছে, তো সেগুলো একটু করে খেলাম। আর এখন হচ্ছে সবাই নাকি চা খাবে, সেই জন্য চা বানানো হলো। তো এখন আমরা চা খাবো। আসলে ঈদে তেমন বেশি ভিডিও করতে পারিনি, আর যতটুকু করেছি সেটা শেয়ার করার মতো সময় ছিল না, তাই শেয়ার করতে একটু দেরি হয়ে গেল ঈদ ব্লগগুলো আপনাদের সাথে। তো আরও কিছু ভিডিও আছে ঈদের, তো সেগুলো চেষ্টা করব তাড়াতাড়ি করে আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকের ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? সবাইকে আবারও ঈদ মোবারক, আর ঈদ তো প্রায় অনেক দিন হয়ে গেল, তারপরে আবারও ঈদ মোবারক জানাচ্ছি। এই তো আমরা যা দেবোটা মিলে বাইরে গল্প করছি, বের হচ্ছি, আর অনেক কিছু মজা করেছি সবাই মিলে। তো সেগুলো নেক্সট ভিডিওতে শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।